ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার ঘন্ট রেসিপি। এখানে চাল কুমড়োটা কেটে নিচ্ছি, আর ওদিকে মাথাটা ভাজা হচ্ছে, ইলিশ মাছের মাথাটা ভাজতে দিয়েছি। চাল কুমড়োটা টুকিরি টুকিরি করে কেটে নেব। এখানে মাথাগুলো ভেজে তুলে রেখে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো জিরা লঙ্কা, দিয়ে দেবো আদা জিরে বাটা, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, জল বেরিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাথাটা, এটা সেদ্ধ হলে তারপর ভেঙে দেবো, আবার ভেজে দেবো। এখানে চাল কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর নাড়তে নাড়তে মাথাগুলো ভেঙে গেছে। এবার এই জলটা একটু মেরে নেব, আর ঢাকা দেব না। আর নামানোর আগে জিরে আর তেজপাতা ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দেবো, আর ঢাকা দেবো না। দেবো একটু চিনি, চিনিটা অপশনাল। ওটা এখন জলটা মরা পর্যন্ত এটা হয়ে গেছে একদম, এর থেকে আর জল বেশি মারবো না, তাহলে টকটক হয়ে যাবে বেশি জাল হলে। দিয়ে দেব ভাজা মশলা, বেশি মশলা না দিয়ে রেসিপিটা করলাম। কেমন লাগলো চাল কুমড়োর ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার শেয়ার করার অনুরোধ রইল।